অবশ্যই ভেজাল খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা সব শ্রেণীর মানুষের জন্যই ক্ষতিকর। এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে রাসায়নিক পদার্থ মিশ্রিত যে সমস্ত খাবার, এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মানব দেহে বিভিন্ন ধরনের জটিল রোগ আক্রান্ত হয় এসব খাবারের কারণে। মানে জানি আমরা যে সস কারখানা আছে, কিন্তু ভিতরটা কী হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা কখনোই দেখি নাই। কারণ এখানে আসলে আমরা দেখি যে ব্র্যাকেট দেওয়া হয়, যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার বারিন্দাও ব্র্যাকেট দেওয়া, তারপর আবার মেন গেট যেটা আছে ওইটা আপনার 24 ঘন্টায় তালা লক করা থাকে। আমরা যে ভিতরে যাবো ওই রকম কোনো অপশন নাই। এখন তো দেখলাম পরিবেশ তো একবারে নোংরা, এর থেকে তো বোঝা যাচ্ছে যে সস তো এখন সসের নামই নেওয়া যাবে না, দুর্গন্ধ খাওয়াই যাবে না। এটা কোনো না, মানে কি বলবো, এখানে কিছু বলার নাই। হ্যাঁ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করতেছে, কি দিয়ে তৈরি করতেছে, ঠিক আছে, এখানে মানে নোংরা অবস্থা যেটা একবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা জানতাম, তারপরে ওনাকে বলা হয়েছিল, বলা হওয়ার পরে এর আগেও একবার রেড দেওয়া হয়েছিল, রেডের পর ওনার নামে জরিমানা হয়েছিল, উনি জেলও খেটে আসছে। আমরা জানি যে উনি 3 মাসের মতো নাকি জেলও খেটে আসছে, জেল জরিমানা দিয়ে আবার কোর্ট থেকে বেল নিয়ে আসছে, জামিন নিয়ে আসছে, এতটুকুই আমরা জানতাম। হ্যাঁ, ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের অভিযান প্রতিদিনই চলে এবং আগামীতে ইনশাল্লাহ চলবে। আর ভেজাল বিরোধী অভিযান এটা আমাদের নতুন কিছু না, এটা প্রতিদিনই চলে আর কি আমাদের। আমি আপনাকে আগেই বলছি যে আমাদের অভিযান প্রতিদিনই চলে, কিন্তু এটার খোঁজ আমাদের জানা ছিল না, আপনারা বলছেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা এটা আর কি পরিচালনা করলাম। তাছাড়া আমাদের আজকে অভিযান ছিল, অন্যদিকে আরও করতাম আমরা আর কি। বিএসটিআই যে কোনো ধরনের নিম্নমানের যে সকল খাদ্য সামগ্রী যারা উৎপাদন করে অনুমোদনবিহীনভাবে, তাদের ব্যাপারে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বদ্ধপরিকর। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা সবসময় যারা লাইসেন্সবিহীনভাবে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। দেশ টিভিকে ধন্যবাদ, তাদের একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, এখানে লাইসেন্সবিহীনভাবে নিম্নমানের সস তৈরি করা হচ্ছিল। তো আমরা আজকে এখানে অভিযান পরিচালনা করে আসলে উপস্থিত কাউকেই পাইনি, এই জন্য কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। তবে যে সকল পণ্য এখানে রয়েছিল সেগুলো আমরা জব্দ করে ধ্বংস করেছি এবং প্রতিষ্ঠানটি আমরা সিলগালা করে দিয়েছি, এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে।